আজ দেখুন সকাল সকাল একদম রাস্তা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, তো সেজে গুজে বেরিয়ে যাচ্ছি কোনো জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমরা জানতে পারবে, কিন্তু একটু আস্তে আস্তে। যদি প্রথম থেকে জেনে যাও তবে তো ইন্টারেস্টটা চলে যাবে, তাই না? তো পাড়ার সব বউরা মিলে দেখো সবাই বাঙালি শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি বাঙালিভাবে পরে, সেজে গুজে আমরা টোটোতে করে আমাদের আজকের যাত্রাটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা যাচ্ছি আজকে হলো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, আর আমরা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি, এই অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে যাচ্ছে কিন্তু এই যে দেখো দুজন গণেশ বাবা, তোমরাও দর্শন করে নাও। আমাদের এই অনুষ্ঠানটা আজকে একদম আরম্ভনীতেই থাকবে এই দুজন গণেশ বাবা, গণেশ বাবাদেরকে সাজানো হবে জায়গা অবধি নিয়ে। তো আজকের আমাদের যাত্রাটা বাড়ির থেকে শুরু হলো টোটো করে, আর এই যে এখানে এসে শেষ হলো, এই যে আমাদের আমরা এসে পৌঁছে গেলাম দেখো সাপেঘাটি রাজহুয়া রঙালী বিহু সম্মিলন আজকের থেকে। তো এখানেই আমাদের আসার জন্য আজকে আমরা রেডি হয়ে বেরোলাম। আজকে থেকে আমাদের সাপেঘাটিতে রঙালী বিহুর অনুষ্ঠান শুরু হলো, যেটা তিন দিন ধরে চলবে। 27 তারিখ থেকে শুরু হয়েছে, 27, 28 আর 29, তিন দিন হবে। 29 তারিখে এখানে আর্টিস্ট আসবে, প্রোগ্রাম হবে, আর এই তিন দিন তো দিন রাত্র এখানে প্রোগ্রাম চলতেই থাকবে। তো আজকে যেহেতু এই অনুষ্ঠানটার শুভারম্ভ, আর আজকে এই অনুষ্ঠানটার শুভারম্ভতে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানটার শুভারম্ভ হবে, আর এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি আমাদের জাতিগত পোশাক পরিধান করে। আজকে এই অনুষ্ঠানটাতে সব জাতির মানুষ নিজের নিজের জাতিগত পোশাক পরিধান করে আজকে আসবে এখানে। তারপরে হলো আরও অনেক যত সংঘ আছে সব সংঘের মানুষ আসবে, যত স্কুল আছে সাপেকাঠিতে, যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টরা আসবে, টিচাররা আসবে। তারপর হলো স্কুল থেকে আবার কিছু কিছু প্রতিযোগিতা হবে, এই যে দেখো পিহু, ওরাও স্কুল থেকে স্কুলের হয়ে এসেছে, কিছু ওদের নাচ আছে শোভাযাত্রার পরে, ওদের নাচ আছে, তার জন্য ওরা ওইভাবে নাচনি সেজে এসেছে নাচনি। তো আজকে এটা হলো আজকের আমাদের মানে বিহু সম্মিলনের প্রথম দিন, আজকে প্রথম দিন। তো এলাম এখানে আর তোমাদেরকে চারিদিকটা একবার দেখাচ্ছি যে আমাদের এই বিহু সম্মিলনের যে সময়টা কিভাবে সাজায়, গুটো পুরো ফিলটাকে কিভাবে চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে, মঞ্চটা কত সুন্দর করে বানিয়েছে, প্যান্ডেলটা কত সুন্দর করে বানিয়েছে। তো চারিদিকটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর শুরু হবে আমাদের শোভাযাত্রাটা। তো এখানে দেখো ঢোলের বিষয়ে সম্পূর্ণ বিবরণ লেখা আছে, ঢোলের কী কী কাজ, আর এখানে হলো যে মানুষগুলো এখন নেই যারা এই বিহুতে আগে ওতপ্রোতভাবে যারা এই বিহুর সাথে জড়িত থাকতো এই বিহুর সব কিছুতে, এই যেই মানুষগুলো এখন নেই তাদেরকে তাদের স্মৃতিতে সবাই ওদের পরিবার থেকে এক একটা জিনিস দিয়েছে আর কি, দায়িত্ব, যেরকম এই জায়গাটা সাজিয়েছে এটার খরচা ওই পরিবার থেকে দিয়েছে, এইভাবে করে। আর সবাই দেখো সেজে গুজে এসে এসে রেডি হচ্ছে এখানে, সব মানুষ এসে এখানে একত্রিত হবে, তারপর এখান থেকে শৃঙ্খলাবদ্ধভাবে বের করা হবে আমাদের আজকের শোভাযাত্রাটা। তো আমরাও তো ওখানে গেছি, এখন নানান জায়গার মানুষ আসবে সাপেকাঠিটাতে, যত মানুষ আছে অনেক দূর দূর থেকে আসবে মানুষ, সব জাতির মানুষ নিজেদের জাতিগত পোশাক পরিধান করে এখানে এসে একত্রিত হবে, তারপর এখান থেকে বের হবে। আর এই যে দেখো যে দুটো হাতি আনা হয়েছে আমাদের শোভাযাত্রার একদম প্রথম আকর্ষণই হলো দুজন হাতিকে সাজানো হচ্ছে থাকবে। তারপরে এখানে দেখো অনেকগুলো গাছের চারা আছে, এই চারাগুলো সবার মধ্যে বিতরণ করা হবে, যেহেতু গাছ বাঁচলেই মানুষ বাঁচবে তাই। আর এখন যেহেতু জায়গায় জায়গায় সবাই গাছপালা কেটে কেটে নানান বিল্ডিং হচ্ছে, যাই হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে, প্রদূষণ বাড়ছে, তাই গাছ বিতরণ করা হবে সবাইকে, যাতে সবাই গাছ লাগাতে পারে। গাছ লাগানোটা যে কতটা ভালো ওটা বোঝানোর জন্য গাছ সবাইকে গাছের চারা বিতরণ করা হবে।
তো এবার দেখো সব মানুষ বেরোচ্ছে, মানে লাইন হওয়ার জন্য সবাইকে, কার পর কে থাকবে এরকম তো শৃঙ্খলাবদ্ধভাবে করা হবে। এটা হলো শঙ্করদেব শিশুনিকেতন স্কুল থেকে এভাবে করে সাজিয়ে এনেছে, মানে অ্যাসামিসদের বিয়েতে যে দড়া কন্যা সাজানো হয় ওইভাবে। আমি হাতি ইতিমধ্যে আমার সাংস্কৃতিক দলটি সম্পূর্ণ লাইন আপ করে তুলিছে, গতিকে হাতি দুইটা হাতিকে আমি আমার শুভকর্তা অংশগ্রহণ করবো ইয়াল আনিব কারণে অনুরোধ করছি। আমি আপনাদের
গরম নেই কিন্তু আজকের দিনে খুব রোদ উঠেছে, আর রোদ উঠেছে বলে আজকে আমাদের গরম থাকছে। আজকে আমরা হাঁটতে যাব, তাই আজকের দিনে পুরো রোদ। শুরু হয়ে গেল আমাদের শোভাযাত্রার শোভাযাত্রা, আর এখন আমরা চলে এসেছি একদম সাপেঘাটি ওভার ব্রিজের উপরে। আর এখানে এই ব্রিজটা, পুরো ব্রিজটা যাওয়া হবে, আবার ব্রিজের একদম শেষ মাথার থেকে আবার ঘুরে আসা হবে। তো আজ এইবারের র্যালিটা এই ব্রিজটার মধ্যেই, মানে ব্রিজটাতেই শুধু হবে, ওই পারে আর যাওয়া হবে না। তো ভালো লাগছে আজকের এই র্যালিটাতে অংশগ্রহণ করতে পেরে। আমরা গত বছরও করেছিলাম, আগে এত বছর তো বের হতাম না, এই দুই বছর ধরে বের হচ্ছি, ভালো লাগছে অংশগ্রহণ করে। আর আমরা হলাম নবজাগরণ সংঘর তরফ থেকে বেরিয়েছি, মানে বাঙালি আমরা বেরিয়েছি আমাদের নবজাগরণ সংঘের তরফ থেকে। তো এখানে আমি একটু আমাদের নবজাগরণ সংঘের ব্যানারটা দেখানোর জন্য আমি একটু যারা ব্যানারটা ধরেছে ওদের একদিকে এসে একটু ভিডিওটা করেছি। তারপর দেখো পিছের দিকে অনেক গাড়ি, অনেক মানুষ তো ব্রিজের উপর দিকে চলাচল করছে। আর যেহেতু র্যালি হচ্ছে তাই অনেক মানুষ, বয়স্ক মানুষরা র্যালিতে অংশগ্রহণ নেওয়ার জন্য কিন্তু গাড়ি করে যাচ্ছে। যেহেতু ওই দিনকা কালকের দিনটা আমাদের এখানে অনেকটা রোদ উঠেছিল, আর রোদে বেশ কয়েকজন মানুষের কিছু কিছু প্রবলেমও হয়েছে তার জন্য কেউ কেউ। আর এখানে ধরো অ্যাসামিসদের যেহেতু ট্র্যাক্টর এইসব, মানে আমাদের কাজকর্মতে সবসময় যেহেতু ব্যবহার করা হয়, তাই শোভাযাত্রাতে এই জিনিসগুলো নেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের শঙ্করদের শিশুনিকেতন থেকে যে সাজিয়ে আনা হয়েছে এই গাড়িটা, শুভ বিবাহ অ্যাসামিসদের বিয়ের দড়া কন্যা, মানে অ্যাসামিসদের বিয়ে ছেলে ছেলেকে বলে দড়া, মেয়েকে কন্যা। তো এরকম সাজিয়ে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা তো যাচ্ছি, বাস হেঁটেই যাচ্ছি, আমাদের হাঁটার আর শেষ নেই। আর রোদে একদম হাঁপিয়ে যাচ্ছে, এতদিন আমি বলতাম যে আমাদের এখানে গরম নেই, গরম নেই, শুধু সত্যিই গরম নেই। কিন্তু কালকের দিনটা হয়তো আমরা হাঁটবো বলে এতদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর কালকে এই শোভাযাত্রার দিনটাতে অনেকটা রোদ উঠেছিল, অনেকটা রোদ। আর রোদ উঠেছে বলেই কিন্তু গরম লেগেছে, আর যেহেতু হাঁটা হচ্ছে এতটা লম্বা রাস্তা হাঁটা হচ্ছে, তাই হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত লম্বা ব্রিজটা হেঁটে হেঁটে পার হওয়া। কোথাও কি যাওয়া হবে জানি না, কতদূর আজকে হাঁটতে হবে। এনেধরণে বিহু নামবোৰ আৰম্ভ কৰে, কেতিয়াবা বিহু নামত বেয়াকৈও নাম ওলাব পাৰে, সেই বেয়া নামবোৰ ক্ষমা কৰিবলৈ সকলোৱে তেনেধৰণে গায়। আকৌ নাচনীক নাচিবলৈ তেওঁলোকে মাতে। তো আমাদের শোভাযাত্রা শেষ করে আমরা চলে এলাম আবার হায়ার সেকেন্ডারি
ফিল্ডে, যেখান থেকে আমরা শোভাযাত্রা শুরু করেছিলাম। এখানে আসার পর এখানে যে নানা জাতির মানুষ সবাই নিজের জাতিগত পোশাক পরিধান করে গিয়েছিল, এখন সবার কিছু কিছু নাচ আছে, ওদের ওই নাচগুলো হচ্ছে। আর এদিকে দেখো গাছের চারা বিতরণ করা হচ্ছে, যেটা আমি আগে বলেছিলাম যে সবাইকে গাছের চারা দেওয়া হবে, তো আমাদেরকেও দেওয়া হলো, যেহেতু আমরাও এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছি, তো একটা গাছের চারা পেলাম। আর আমাদের এখানে তো বৃষ্টির অভাব নেই, গাছ লাগাতে হবে, তো এবার দেখো আমরা গাছের চারা নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের হায়ার সেকেন্ডারি ফিল্ড থেকে, মানে শোভাযাত্রা শেষ করে বেরিয়ে গেলাম। এবার যেহেতু অনেকটা গরমে রোদে হেঁটেছি, তাই অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই এবার একটু গলাটাও শুকিয়ে গেছে, তাই এসে পড়লাম একটু ফুচকা খেতে। ফুচকাটা খেয়ে যা তৃপ্তি লাগছিল না কি বলবো ওই সময়টাতে, তো ফুচকা খেয়ে তারপর আবার হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব আমরা বাড়ি। তখন বেজে গেছে কিন্তু প্রায় দুপুর আড়াইটা, আর অনেকটা লেট হয়ে গেছে। তো এটাই ছিল একটা আমাদের সাপেকাঠির বিহু সম্মিলনের শোভাযাত্রার একটা ভিডিও, আর ভিডিওটা তোমাদেরকে শোভাযাত্রাটা দেখাতে গিয়ে ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বন্ধুরা যারা আসছো আমার চ্যানেলে তাদেরকে অনেক 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 স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।